চলতি বছরে নতুন শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে সমস্ত কলেজের মধ্যে। মূলত সেই কারণেই কলেজের পঠন পাঠনের সময়সীমা বেড়ে হয়েছে বর্তমান সময় 4 বছর। এছাড়াও আসন সংরক্ষণ করা হয়েছে নতুনভাবে। মূলত সে কারণেই আসন সংখ্যা বেড়েছে আগের তুলনায় বেশ অনেকটাই। তবে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরুর সময় থেকেই কলেজের সমস্ত বিষয়ে ছাত্র সংখ্যা পর্যাপ্ত নেই। বহু কলেজে এখনও পর্যন্ত সমস্ত আসন সম্পূর্ণ হয়নি। অন্য কারণ আছে, কারণটা হচ্ছে যে এবছর গভর্নমেন্টের তরফ থেকে আমাদের যে পিছিয়ে পড়া যে কমিউনিটি আছে EWS, তাদের জন্য একটা সিট 10% ধার্য করেছে। এবারে 10% সিট ধার্য করাতে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু সেই সিটগুলো বেড়ে যায়, এবং তার ফলে স্বভাবতই অন্য যে ক্যাটাগরি EWS ছাড়াও SC ST OBC BC বা জেনারেল ক্যাটাগরি কিছু পরিমাণ সিট বেড়ে যায়। এটা মূলত কলেজের এই আসনগুলি ফাঁকা পড়ে থাকার বিষয় নিয়েই রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন কলেজ কর্তৃপক্ষ। ভর্তি প্রক্রিয়া আবারও শুরু করে দেওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে অনলাইন পোর্টাল, তবুও সমস্ত আসন পূরণ হওয়ার সম্ভাবনা দেখতে পারছেন না কলেজের কর্তৃপক্ষরা। সব মিলিয়ে কলেজের বিস্তীর্ণ বিষয়গুলি নিয়ে চিন্তিত হয়ে রয়েছেন তারা। এবছর থেকে নতুন শিক্ষানীতি প্রয়োগ করা হয়েছে সমস্ত কলেজের মধ্যে, তাই আসন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে গতানুগতিক বিষয়গুলির পাশাপাশি আরও বেশ কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে প্রায় প্রত্যেকটি কলেজের মধ্যে। 500 এরকম 300 বিভিন্ন রকমভাবে ভর্তি হতো, এবারে যখন সিট সংখ্যা করে দিয়েছি দুটো মিলে আমাদের 320 সিট হয়ে গেছে। 120 জায়গায় 320, 200 সিট বেড়েছে। এটা এর মানে এই নয় যে সিটটা সার্বিকভাবে ওরকম বেড়েছে, প্রোগ্রাম কোর্সের সাথে অনার্সটা মিলিয়ে এই মেজরের কনসেপ্টে এসছে। হ্যাঁ, যার ফলে কি হয়েছে, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু এই মেজরের সিট সংখ্যাটা বেড়ে গেছে, এবং যার ফলে কিন্তু এই ভ্যাকেন্সিটা হয়েছে। তবে বর্তমান সময় ছাত্রছাত্রীরা কলেজ থেকে বেরিয়ে যে চাকরি সংকটের সম্মুখে পড়ছে, মূলত সে কারণেই তারা চাকরি সম্পর্কিত বিষয় নিয়ে পড়তে বেশি আগ্রহ দেখাচ্ছে। তারা গতানুগতিক বিষয় বাদে অন্য বিষয় নিয়ে পড়তে চাইছে। তবে নতুন শিক্ষানীতি যা নিয়ে আসা হয়েছে তাতে পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে এমনটাই মনে করছেন বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। তবে অন্যান্য বিষয়গুলি বেশ গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলিতেও পড়ুয়া সংখ্যা পর্যাপ্ত না হলে বেশ অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে কলেজগুলিকে। তাই আসন সংখ্যা পূরণ হওয়ার বিষয় নিয়ে তারা আবারও অনলাইন প্রক্রিয়া শুরু করেছে ভর্তির জন্য। তবে এবার অনলাইন প্রক্রিয়ায় ভর্তি সম্পূর্ণ হওয়ার আশা রয়েছে। যে জব ওরিয়েন্টেড বা যে সমস্ত কোর্সগুলো করে আমরা খুব সহজে মার্কেটে মার্কেটিং করতে পারি, সহজে কিছু কাজ করতে পারি, যার থেকে আমাদের পার মান্থ একটা ইনকাম হতে পারে, সেই চেষ্টাটাই কিন্তু তারা করছে। যে 4 বছরের একটা কোর্স করব, করে যদি আমাদের মানে বিএড করব, ডিএড করব, যেটা আমাদের একটা সময় ছিল যে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে SSC হতো, সেই SSC দীর্ঘদিন থেকে না হওয়ার পরে SSC রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুখ ফিরিয়ে নিচ্ছে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।